ওয়ালাইকুম আসসালাম ওরহামি হুজি সম্মানিত ভাই আপনার প্রশ্নে হচ্ছে তার সালাতে যেভাবে দ্রুত কোরআন পড়ে এতে অনেক কিছু বোঝা যায় না এদের পিছনে সালাদ যাই হবে কিনা সম্মানিত ভাই ওরা আর তারা তিলা কোরআনকে আল্লাহ তাদের আলা বলতেছেন যে কোরআনকে কোরআনের নিয়ম আদায় করে তোমরা তেলাবাদ করো তাই এভাবে পড়তে হবে যেভাবে রাসুল সাল্লা পড়তেন মদের সাথে গুন্যার সাথে ধীরে স্থিরে পড়তে হবে আর যদি নাকি তুলনামূলক দ্রুত গতিতে পড়ে এর মদ গুন্যা হরকত সব ঠিক থাকে তাহলে জায়জ হবে কিন্তু যদি নাকি এত দ্রুত গতিতে পড়ে যে যারা পিছনে শ্রোতা আছে কিচ্ছু বুঝতেছে না এবং হরকত মত কিচ্ছু বুঝা যায় না এগুলো নষ্ট করে ফেলে তাইলে এমনভাবে ফড়া হারাম এমন ব্যক্তির পিছনে ইমামতিতে একদার করাও জায়গা হবে না শায়েক মোহাম্মদ বিন সহ ওসাইমিন রহিমাহুল্লাহ ওনার একটা ফতোয়া ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কারাতুল কোরআন কারিম বিশ্বুরাতের মহার্র দ্রুত কোরআন পড়া এটাকে হারাম তিনিও জব দিচ্ছেন দ্রুত পড়ার গতি হচ্ছে দুইটা একটা হচ্ছে এমনভাবে দ্রুত গতিতে পড়ে যে কোনো কোন হরফ পর্যন্ত বাদ পড়ে যায় হরকতও বাদ পড়ে যায় মদ মদ বাদ পড়ে যায় তাইলে ফালা জু তাইলে জায়জ হবে না আর এক প্রকারের দ্রুত গতিতে হচ্ছে কারিমার হরফ হরকত মাকরাজ এগুলা জবরদের পেশ সব ঠিক আছে একটু তুলনাক দ্রুত পড়ে ফাহা জায়েজ এটা জায়েজ আছে এটা ফতোয়া নূর আলাদ দরবের জন্য ফতোয়া নুর আলহ দরবের মধ্যে ফতোয়াটা উল্লেখ করা আছে তাই এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের দেশে দ্রুত গতিতে কোরআন ফোড়ে কোরআনকে খতম করার নিয়তে রমজান মাসে একবার কিন্তু এই এখানে হারাম করতেছে তাই এদের ভিতরে ফরার জায়েজ হবে না যাদের কেরাত স্পষ্ট বোঝা যায় না এবং মনে করেন জবরদের ফেস ঠিক থাকে না মদ ঠিক থাকে না গুণ্ডা ঠিক থাকে না এত দ্রুত গতিতে পড়েছে যে সামিন শ্রোতা যারা আছে তারা কিছু বোঝে না তাইলে এদের পিছনে সালাদ আদায় করা জাহাজ হবে না হারাম আশা করি বিষয়ে বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম ইসালামু আলাইকুম রহমতুল্লা বরক